বুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু গৌতম ইউটিউব চ্যানেল। আমি সাথে গৌতম, আর আজ একটা নতুন দিনের শুরু হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং। তো আজ আমরা একটা সিক্রেট জায়গায় যাব, তো ভিডিওটা পুরো দেখো, তবেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে বললাম, তো বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে, মানে এখন গাড়িতে যাচ্ছি আর কি। তো আমরা যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি ভাই? সিক্রেট জায়গা, মানে বলবি না। এখন আমরা যাচ্ছি স্টেশনে, মাদিতপুর স্টেশন আমাদের কাছে। ওখান দিয়ে আমরা ট্রেন ধরবো, ধরে তারপরে যাব সেখানে। আর মানে কোথায় যাচ্ছি সেই জিনিসটা দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, না হলে অনেক কিছু মিস করবেন। আমার একটা মাস্ক দিন তো। এগুলো কত করে? সে স্টেশনে আর একটা মাস্ক কিনেছি, কারণ করোনার সময় তো মাস্ক পরতে হবে অবশ্যই। আর আজকে আমরা বিনা টিকিটে সফর করব, মানে আজকে বিনা টিকিটে চলবো আর কি ট্রেনে। খাওয়া দাওয়া করে আসিনি, তো ভাবলাম রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নি, সকালবেলা খালি পেটে। এখন আসেনি, বসে আছি দুজন। আর আজ আমরা যাচ্ছি কোথায়? কোথায় কে বলে তুমি? ফাইনালি ট্রেন ঢুকছে, ট্রেনে উঠবে। কোনটায় কোনটায়? এটাই ওঠ না। ট্রেনে উঠে গেছি আমরা, আর এখন এখন গেটের মুখে দাঁড়িয়ে আছি। আর ট্রেনটা ক্রসিং হচ্ছে বলে তাই গেটের মুখে দাঁড়িয়েছি। কোথায় যাবো? কোথায় দেখা করতে? আগের স্টেশনে নেমে গেল, আর আমি এখন পরবর্তী স্টেশনে নামবো। তারপরে আবার কবে দেখা হবে জানি না, গার্লফ্রেন্ডের সাথে অনেকদিন পরে দেখা হয়েছিল আমার নিজেকে বানিয়ে। এখন প্রায় আসনামাতে চলে এসেছি, আমরা সামনে স্টেশন দেখা যাচ্ছি। আর আজ আমরা যাচ্ছি ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের সাইডে। ওটা ইছামতি নদী, আর মিডিল দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, আর দুই পাশে, এক পাশে বাংলাদেশ, এক পাশে ইন্ডিয়া। নামার সময় চলে এসছে আমাদের, নামতে হবে। আর এটা হলো এয়ারলাইনের সর্বশেষ, মানে স্টপ আর কি ট্রেনের। এরপরে আর যায় না কোথাও, আর এরপরে সব নদী সুন্দরবন এলাকা পড়ে যাবে। এরপরে নেমে পড়েছি, এবার যাবো ব্রিজ পার হতে হয় না, বোটে নদী পার হয়ে ব্রিজের ওই পার থেকে যাবো। আর আগে মনে হয় নৌকায় করে একবার এসেছিলাম, আমি বোটে করে পার হয়েছিলাম, আর এখন ব্রিজ করে দিয়ে যাই, আসিনি অনেক দিন। আর এখন আমরা আসনাবাদ ব্রিজের ওপরে উঠছি, আর এই যে সিঁড়ি দিয়ে উঠে উপরে উঠছে ওই ওপরে ব্রিজ। বেশি দিন হয়নি হয়তো ব্রিজটা, আগে এসেছিলাম তো দেখিনি কোনোদিন। আর আগে যখন আসতাম ওইখান দিয়ে পার হতাম নৌকা, ফেরিঘাট দিয়ে পার হতাম। এটা পুরো সুন্দরবন এরিয়ার মধ্যে আর কি, মানে সুন্দরবন এখান দিয়ে বেশি দূর না। আর এখন আছি আমরা হাসনাবাদ ব্রিজের ওপরে, মানে ব্রিজের ওপরে যদি ইচ্ছামতি নদী বয়ে গেছে। আর বড়ো বড়ো যে এগুলো দেখতে পাচ্ছ বোটগুলো, ওগুলো বিএসএফদের বোট।
বুঝতে পারছো এটা বর্ডার সাইড, তো ওরা সবসময় টহল দিয়ে বেড়ায় সব জায়গায়। আর কিছুক্ষণ সাইডটার দিকে আরও বেশি আছে, এই সাইডটার দিকে কম। এখন আমরা একটু মালাই খাচ্ছি, গরম লাগছিল তাই। কেমন লাগলো হ্যাভিটে? এবার রাক্ষস খাবে দে, ওটা পুরোটাই মুখে পড়ে না। মানে দুধের যে ফ্লেভারটা সেই এরকম আসছে একদম, মানে ডিটু সেই। এটা হলো হাসনাবাদ ব্রিজের ওপরে বসে কাকু, এই যে খাবেন ভীষণ ভাই। সেই বলছি মালাই লাবড়িটা সেই ছিল, সেই মালাই লাবড়ি আর কি, রাবড়ি। তো যাই হোক সেই ছিল, ভীষণ টেস্ট। আর দুধের সেই ফ্লেভারটা ছিল সেই, আর সেই টেস্ট মানে কি বলে সাধারণ একদম। আর বিয়ে হচ্ছে, বিয়ের এটা আসছে, সানাই টানাই নিয়ে আসছে, যাই হোক এটা হবে, বিয়ে হোক কালী পূজা যাই হোক এটা হবে। আর দুই ভাই ভাবছি নাচ করবো, বেশ ভালো লাগছে। আর আমাদের মিউজিক শুনলে ভাবি নাচ করে, একটু নাচ টাচ করে নিই আমরা। এই যে তো ভাবলাম ওটাই করে যাওয়া যাক, নাহলে এটা একটা কষ্ট হচ্ছে, আর অত হাঁটা পড়ে না, সেই জন্য টোটো ধরলাম। বন্ধুর মামার বাড়িতে ছিলাম, তো সেখান দিয়ে বেরোলাম, আর এখন সেই জায়গায় যাচ্ছি, মানে যেটা দেখার জন্য আর কি বাড়ির থেকে বেরিয়েছিলাম, তো সেইখানে যাচ্ছি। আমাদের ছোটোখাটো একটা ব্লগার ভিডিও করতে করতে যাচ্ছে, আমাদের সাথে দেখা হয়ে গেছে। এখন সেও এসছে বাংলাদেশ দেখতে, সে বাংলাদেশ দেখবে না কিন্তু সে বাংলাদেশ দেখবে, তো এসছে সেই জন্য। আর এই যে পাহাড়, পাহাড়ের পিছনেই আছে সেই বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। দেখো তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য কতটা কষ্ট করতে হয় আমাদের, আর তারপরেও ভিউজ পাই না, মানে এত কষ্ট করে করে ভিডিও করি, না পাই লাইক না পাই ভিউজ। আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, তাহলে এটা মনোবলটা বেশ মানে আস্তে আস্তে মনকে বোঝাতে পারবো যে না ওরা সাবস্ক্রাইব করেছে, লাইক করেনি তো কী হয়েছে। তো যাই হোক আর চলে এসছি প্রায়, আর ঘাম ঝরছে, দেখো গা তো দিয়ে ঘাম ঝরছে, মানে এত টানা রোদ আর তার উপরে গরম দিচ্ছে, হাওয়া দিচ্ছে। তো এদিকে আর আমাদের সেই ছোট ব্লগার সামনে হাঁটছে আর কমেন্ট্রি করছে শুধু। আর আগে এইসব সব ভাটা ছিল, আর এখন সব জলগড় করে দিয়েছে, এদিকে চলে না। আর ওই যে সামনে ওই দিকটা বিএসএফের বোর্ড, ওটা হ্যাঁ ফাইনালি গাইস চলে এলাম ওই পাশে বাংলাদেশ, আর এটা হলো ইন্ডিয়া, এটা হলো ইন্ডিয়া, ওটা হলো বাংলাদেশ, আর তিনটে নদী একসাথে এসে মিলিত হয়েছে এখানে। আর আমি সেই জন্য এটা দেখানোর জন্য এসেছিলাম এই হাসনাবাদে। আর ওই সাইড দিয়ে টাকি দিয়েও দেখানো যায় বাংলাদেশ, ওই পাশ দিয়ে এপারও দেখা যায় আর কি। আর এই সাইডটা বিএসএফ অতটা নেই, কিন্তু টাকির সাইডটা থাকে সবসময়, আর এই সাইডে ওরা সব বোর্ড নিয়ে সারাক্ষণ টহল দেয় আর কি। আর ওই সাইডটা হলো ওই যে দেখতে পাচ্ছে যে বড়ো বড়ো ঝাউ গাছ মতো, ওগুলো হলো বাংলাদেশের এরিয়াটা, আর এটা হলো ইন্ডিয়ার এরিয়া। দুই পাশে মানে এক পাশে বাংলাদেশ, এক পাশে ইন্ডিয়া, আর মাঝখান দিয়ে নদী আছে, নদীর মাঝখান দিয়ে বর্ডার, মানে সেই। আর ইচ্ছে ছিল যে এখানে আসবো আর বোর্ডে উঠবো, তো এখানে তো বোর্ড ঠোট চড়ে মানে চলে না এখানে, আর টাকি থেকে আসা যায় কিন্তু পারমিশান করে নিয়ে আসতে হয়, তো ওটা অন্য কোনো দিন যখন আসবো তখন ওটা করবো। আর এখন আমাদের মানে অত পুঁজিপত্রও নেই ভিডিও করার জন্য, সেই জন্য ভাবলাম। আর এসছি তাও ফাও এসছি, টিকিট কাটিনি ট্রেনের, ফাও ফাও এসছি। কন এ লোক কহাঁ সে আতে? তো গাইস আমি একটা জিনিস দেখানোর জন্য আর কি এইভাবে ফোনটা ধরলাম আমার, এটা হলো আমার ফোন, আর ফোনটা দিয়ে ভিডিও করছি, এটা হলো সেটা হলো আমার বন্ধু বা ভাই বলো যাই যার হোক ফোন। আর এতে দুটো টাইম দেখাচ্ছে, দেখো এটা হলো লোকাল টাইম, মানে ওটা বাংলাদেশের টাইমটা ধরছে 12:17 বাজে বাংলাদেশে, আর আমাদের ইন্ডিয়ায় বাজে 11:46, এটা কলকাতার টাইম আর কি। তো এই একটা আজব জিনিস আমি দেখলাম এখানে এসে,
মানে বাংলাদেশের টাইমটা এই দেশে মানে আমার ফোনে ক্যাচ এ করে নিল আর কি, কিন্তু বন্ধুর ফোনে ওটা হচ্ছে না, মানে যায় না কেন। আরে এ হলো আমাদের ভাগনাই, গলু গলু একদম টাকা গলু গলু, আরো ভালোভাবে দেখানোর জন্য ওখান দিয়ে এই পাশে আসলাম। এবার দেখো তিনটে নদী এক জায়গায় মিলিত হয়েছে, আর ওই যে বাংলাদেশ ওই পাশে হলো বাংলাদেশ, ওই যে বাংলাদেশের নৌকা সব ওখান দিয়ে ঘুরছে দেখো, আর ওই পাশ দিয়ে হয়তো টুরিস্টরা বেড়াতে এসছে ওই পাশ দিয়ে। আরো আরো ভালোভাবে দেখানোর জন্য ভাই দিকে বাংলাদেশের মানে বাংলাদেশের ফ্ল্যাগ আছে দেখা যাচ্ছে ক্যামেরায় তো ঠিক করে দেখানো যাচ্ছে, এখান দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে। মিডিল দিয়ে বর্ডার যাতে ঠিকভাবে ইয়ে করা যায় সেই জন্য বড়ো বড়ো ড্রাম ড্রামে ইট বেঁধে হয়তো ফেলে দিয়েছে, সেগুলো দিকে বোঝা যাচ্ছে যে বর্ডার মানে চিহ্নিত করার জন্য আর কি বর্ডারটা। মামার বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এবার ট্রেন ধরে বাড়ি যাব, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ভিডিওটা এখানেই শেষ করব, আর দেখাবে পরের ভিডিওই, ততক্ষণের জন্য বাই।